بسم الله الرحمن الرحيم. ওনার স্থিতি বিশ্বের ছাত্রছাত্রীবৃন্দ, সালাম আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো এটাই কামনা করি। এই মহাকালীন সময়ে সকলে ভালো থাকো, সকলেই সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন বিধিনিষেধগুলো মেনে চলবে। আর এই মেনে চলার ভিতরে কল্যাণ আছে। যে অনেকদিন তোমাদের ক্লাস নেওয়া হয় নাই, বিভিন্ন কারণও ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েছে, এখন ওনারাও সম্ভবত বন্ধ করে দিছে। এখন আমাদেরকে নিতে হবে, আমরা আলোচনা করব আজকে। এটা আমরা ক্লাস নিতেছিলাম যে অটোমান তুর্কি সাম্রাজ্যের ইতিহাস আমরা আলোচনা করতেছি, আমরা আলোচনা করছিও আমরা তার প্রতিষ্ঠা কাল থেকে শুরু করে সে মুরাদ বাইজিদের রাজত্বকাল, প্রতিষ্ঠাতা সুলতান ওসমান আর খান, এগুলো আমরা আলোচনা করেছি। আমরা আসছিলাম যে দ্বিতীয় মুহাম্মদ, তাকে ফতে মুহাম্মদ বলা হয়ে থাকে বা দ্বিতীয় মুহাম্মদ বলা হয়ে থাকে। 1451 খ্রিস্টাব্দে উনি ক্ষমতা আসেন, তার পিতা বাজিদের রাজত্বের অবকাশ। বাজিদের দুর্ভাগ্য, সে মধ্য এশিয়ার অধিপতি তমিলং সাথে সংঘর্ষ হয়েছিল। বাজিদের অটোমান সুলতান বাজিদের সেখানে বাজিদ পরাজিত হয়, বন্দী হয় এবং সেখানে নিহত হওয়ার পরে যে বাইজিদের পরে প্রথম মোহাম্মদের পরে দ্বিতীয় মোহাম্মদ ক্ষমতা আসে। প্রথমত দ্বিতীয় মুরাদের পর যে দ্বিতীয় মোহাম্মদ ক্ষমতা আসে, প্রথম আমার একটু ভুল হয়েছে যে অর্থাৎ বাইজিদের রাজত্বকালে অটোমান তুর্কি সাম্রাজ্যে যে মধ্য এশিয়ার অধিপতি তমিলং সাথে সংঘর্ষে, যেটাকে বিখ্যাত আঙ্গরার যুদ্ধ বলা হয়ে থাকে, এই যুদ্ধটা তোমরা দেখে নিবে। আঙ্গরার যুদ্ধ সেখানে কারণ এবং ফলাফল যে প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মুরাদ, তারপরে দ্বিতীয় মোহাম্মদ ক্ষমতা আসে। যে আঙ্গরাজ যুদ্ধে পরাজয়ের পরে, তবে সেখানে যে তমুলং একটা বিখ্যাত লুটেরা ছিল, সে আমাদের ভারতবর্ষ দিকে লুণ্ঠন করেছে, অটোমান তুর্কি সাম্রাজ্য দিয়ে কণ্ঠেছে, আবার সেই মধ্যপ্রাচ্যের দিকে যে সে অভিযান করেছিল, ইভেন গিয়ে সে তার যে সাম্রাজ্য সে উজবেকিস্তান, তাজিকিস্তান, সমরকন্দ, বোখারা এসব দিকে সে সমৃদ্ধ করেছিল বাইজিদ। কোনো প্রসঙ্গে যদি আসে আমরা যে তমিলং এর রাজত্বকাল, এসব তোমাদের ওসে আছে পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের, এই যে ওই পেপারে যদি পড়াই তাহলে সেখানে আমরা আলোচনা করবো। তবে তৎকালীন দুটি বিখ্যাত মুসলিম রাষ্ট্র ছিল বা মুসলিম সাম্রাজ্য ছিল, একটা ছিল অটোমান তুর্কি সাম্রাজ্য আর একটা ছিল মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া তমিলং। তমিলং সেটাও জাতিতে তারা তুর্কি ছিল, যে এবং চেঙ্গিস খান হালাক খানে তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের আত্মীয় সম্পর্ক ছিল, শাসন ক্ষেত্র সম্পর্ক ছিল, আবার এই দিক থেকে তমিলং মঙ্গল, এই দিক থেকে আবার আমাদের ভারতবর্ষে যে মোগলেরা আসছে, যে এরা তমিলং জাতিতে তুর্কি ছিল। তুর্কিতে অনেকগুলো 9টি গোত্রের কথা ইতিহাসে দেখা যায়। সে তো যাই হোক, তার পরাজয়ের পরে তো সে এখানে থাকে নাই, সে চলে গেছে। চলে যাওয়াতে এরা এই অটোমান সাম্রাজ্যের সাময়িক দুর্বলতা, পরবর্তী সুলতানগুলো যারা আসছে, যে প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মুরাদ, তারা পুনরুদ্ধার করার চেষ্টা করে, এই চেষ্টার পরে যে দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর যে তার সুযোগ্য পুত্র দ্বিতীয় মোহাম্মদ
1451 খ্রিস্টাব্দে যে উনি ক্ষমতা আসেন, 51 থেকে 81 প্রায় 30 বা 31 বছর উনি রাষ্ট্র চালিয়েছেন বা তার সেরম রাষ্ট্র পুনর্গঠন করেছেন। এর ভিতর উল্লেখযোগ্য ছিল সবচেয়ে যে কনস্টান্টিনোপলের পতন, কনস্টান্টিনোপলের পতন। এর পূর্বে যে যে এরা ক্ষমতা আসার পরও যে 1443 খ্রিস্টাব্দে এবং 46 খ্রিস্টাব্দে যে তারা চেষ্টা করেছিল যে সেখানে জয় করার জন্য, কিন্তু একবার যে তারা সেখানে সফল হয় নাই। সফল না হওয়াতে এখানে আবার যে মুরাদ স্বেচ্ছা অবসরে চলে গেছিল রাজত্বকাল থেকে তার ছেলের হাতে দিয়ে, কিন্তু যে পরবর্তী পর্যায়ে যে খ্রিস্টান শক্তি তার চুক্তি ভঙ্গ করে, পরে সে আবার দ্বিতীয়বার জেনিসারি বাহিনী বিদ্রোহ করে, তারপর বাধ্য হয়ে যে মুরাদ যে সাম্রাজ্যের বৃহত্তর স্বার্থে যে উনি শাসনভার গ্রহণ করেছিলেন, যে এবং সেই ক্ষমতে এসে সেই তার মুরা যে মোহাম্মদের রাজত্ব শেষ, সেই বাল্যকাল থেকে সে একজন যোদ্ধা বিজেতা বা বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ করেছিল এবং সেখানে তার একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং সুসংগঠক ছিল। এবং তার যে পিতার থেকে যে উৎস উদ্দীপনা পেয়েছিল সেজন্য রাষ্ট্র শাসন করা তার প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা, সমর কৌশল সবই সে অর্জন করেছিল। এজন্য ঐতিহাসিকরা তার রাজত্বকালকে যে চারটি ভাগে যে ভাগ করে, এই চার ভাগের ভিতরে একটা হচ্ছে যে কনস্টান্টিনোপল বিজয়, দ্বিতীয় হচ্ছে ইউরোপ অন্যান্য অঞ্চলে রাজ্য বিস্তার, তৃতীয় হচ্ছে সেনাবাহিনী গঠন এবং চতুর্থ হচ্ছে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠা করা। এই ছিল যে তার রাজত্বকালকে মোটামুটি ঐতিহাসিকরা ভাগ করেছে। এবং এর ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে কনস্টান্টিনোপল বিজয়। এই কনস্টান্টিনোপল বিজয় সম্পর্কে আমরা দেখি যে এটা আমিও পাইনি, এখন পেয়েছি, যে আমি তোমাদেরকে পড়ে দিয়ে বলছি যে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, যে দি অটোমান এম্পায়ার, যে আমাদের সেমিনারে বই আছে, তোমরা যদি পড়তে চাও ওখান থেকে নিতে পারো, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি লিখা এই বইতে আছে। এই বই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেমিনার আছে কিনতে না পারলে এই বই তোমরা এখান থেকে শিখে নিয়ে অনেক কিছু জানা যাবে। এখান থেকে দুটি জিনিস আমি জেনেছি, যে প্রথম কথা হচ্ছে যে আমাদের নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যে সেই ভবিষ্যৎবাণী ওনার কথাটা ছিল যে কোন কোন ঐতিহাসিক সেটাকে যে উল্লেখ করেছে যে হাদিস হিসাবে 232 হাদিস হিসাবে যে মুসনাদ আহমদের কথা বলা হচ্ছে, যে মুসনাদ আহমদের কথা বলা হচ্ছে সেই হাদিসে আছে কথা, যার অনুবর্তা হচ্ছে যে সেখানে অবশ্যই কুস্তান্তিনিয়া এক ব্যক্তির হাতে বিজিত হবে, সে শাসক কতই না উত্তম আর সে বাহিনী কতই না উত্তম বাহিনী, এই কথাটা বলছেন যে নবীজি। যে এবং এই কথাকে কেন্দ্র করিয়ে নবীজির ইন্তিকালের পর মুয়াইয়্যা খলিফা রাশিদুনের সময় ওসমানের রাজত্বকালে থেকে চেষ্টা করা হয়েছিল কনস্টান্টিনোপল বিজয়ের ব্যাপারে। এর আগে মুস্তাদ ওই কথাটা হচ্ছে যে আমি আবারও বলতেছি, কনস্টান্টিনোপল তো ওখানে দুটি সব কনস্টান্টিনোপলও লেখা আছে আর কুস্তান্তিনিয়া, কনস্টান্টিনোপলকে কুস্তান্তিনিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে সেখানে। এই বইয়ের দেখো 160 পৃষ্ঠায় বলা আছে যে কনস্টান্টিনোপল অচিরে বিজিত হবে,
সে শাসক কতই না উত্তম, আর সে বাহিনী কতই না উত্তম বাহিনী, যে সেখানে মুসনাদ আহমেদের পৃষ্ঠা নম্বর 335 পৃষ্ঠায় সেখানে বলা আছে যে এই কনস্টান্টিনোপলের সম্পর্কে বসে, কারণ কনস্টান্টিনোপল নবীজি আসার আগে যে প্রতিষ্ঠা হয়েছিল সেই থেকে যদি আমরা যাই যে কনস্টান্টিনোপলে যে প্রতিষ্ঠা তার ব্যাকগ্রাউন্ডটা, কনস্টান্টিনোপল আসলে সৃষ্টি হয়েছে যে খ্রিস্ট 330 খ্রিস্টাব্দের দিকে রোম সাম্রাজ্য, রোম সম্রাট তার পূর্বাঞ্চলে রাজ্য শাসন করার জন্য যে বসফরাস প্রণালীর তীরে, বসফরাস প্রণালীর উত্তর তীরে, বসফরাস প্রণালীটা সম্ভবত ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে সংযোগ করা হয়েছিল, বর্তমান যে তুরস্ক আছে এ তুরস্কের কিছু অংশ ইউরোপে পড়ছে, বসফরাস প্রণালী দ্বারা বিভাগ বিভক্ত। তোমরা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে নেটে সার্চ করে দেখিও যে সেখানে যে তারা দুটো সুড়ঙ্গ পথ, দুটো ব্রিজ দিয়ে এই সেই বসফরাস প্রণালী দিয়ে তাদের উত্তর এবং দক্ষিণে সংযোজন করেছে। আমি দেখেছি নেটে বিস্তারিত একবার দেখেছি, যদি লাইভ যদি ইয়ার ক্লাস নেওয়া যেত তাহলে অথবা দেখানো যেত তোমাদেরকে। যে তো যাই হোক, তোমরাও নেটে চার্জ দিয়ে দেখো কনস্টান্টিনোপল বিজয়ের পথে মোহাম্মদ সাম্প্রতিককালে যেটা নিয়ে সবচেয়ে বেশি আড়ন সৃষ্টি করেছিল যে সেটা হচ্ছে যে আড়ন সৃষ্টি করেছিল যে যে আয়া সোফিয়া, যেটা বলা হচ্ছে যে আয়া সোফিয়া মসজিদ, আয়া সোফিয়া এখানে এক বইতে একরকমে বলছে যে আয়া সোফিয়া যে কনস্টান্টিনোপল বিজয়ের পর যে সুলতান দ্বিতীয় মোহাম্মদ যে যে কনস্টান্টিনোপল বাসীর সাথে কীরকম ব্যবহার করেছে যে সেই কথাটা যে ঐতিহাসিকরা তুলে এনেছেন, এবং বিজয়ের পর কনস্টান্টিনোপলে তারা বলেছিল যে যে তাদেরকে গণহারে যে হত্যা করা হবে, যেভাবে স্পেনে গণহারে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল সেভাবে হত্যা করার তাদের ধারণাটা এরকমই ছিল। কিন্তু বিজয়ের পর যখন উনি গিয়ে সে আয়া সোফিয়া সামনে গিয়ে তাদেরকে তাদের ফাদারদেরকে ডেকে যখন ক্ষমা ঘোষণা করা হলো, তখন তারা যে একটা একটা আর্থন্বিত হয়ে গেল, সকলকে ক্ষমা ঘোষণা করেছি, তোমরা তোমাদের গিয়ে ফিরে যাও, তোমরা তোমাদের পারিবারিক কাজে তোমরা ফিরে যাও। কিন্তু কিছু লোক পালাইয়া ছিল, কিন্তু সেখান থেকে বের হয়ে তারা বলছে যে ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে। সে আয়া সোফিয়ান গত সপ্তাহে যুগান্তর পত্রিকায় দেখলাম যে সেখানে যে এই করোনাকালীন সময় বিগত এক বছরে গত জুলাই মাসের 6 তারিখে আয়া সোফিয়াতে প্রথম জুমার নামাজ যে শুরু হয়েছিল, সেখানে বলছে যে 30 লক্ষ দর্শক আসছে এই করোনাকালীন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকার পরও এই মসজিদকে দেখার জন্য যে 30 লক্ষ লোক আসছিল যে কনস্টান্টিনোপলে আয়া সোফিয়া, হায়া সোফিয়া বা কোনোখানে এখানে হাজি হাজিয়া সোফিয়া, এই বইতে যে হাজিয়া সোফিয়া যে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এখন আয়া সোফিয়া হিসেবে সে বিখ্যাত হয়ে আছে এই সোফিয়া। এটা যদি প্রসঙ্গে আসছে আছে বলিয়ে দিচ্ছে, আসলে এটা খ্রিস্টানদের গির্জায় ছিল, এটা সত্য কথা, ইতিহাসে তাই আছে, গ্রিস্টান ছিল, এবং কনস্টান্টিনোপল বিজয় করার পর যে যে সেটাকে মসজিদে রূপান্তর করা হয়েছিল, এবং সেখানে যারা তত্ত্বাবধায়ক ছিল তারা তাদের ভিতর পর্যায়ক্রমে তারা এই গির্জার তত্ত্বাবধায়ক ছিল, তাদের যে খ্রিস্টানদের দুটি সম্প্রদায় ক্যাথলিক সম্প্রদায় এবং প্রোটেস্টেন্ট সম্প্রদায় যে এদের ভিতরে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তারা যে তারা যখন এই কনস্টান্টিনোপল বিজয়ের পরে যে আমরা জানি অনেক খ্রিস্টান ইউরোপের অন্যান্য দিকে চলে যায় এবং সেখানে তারা যে সংখ্যাগরিষ্ঠতা হয়ে পড়ে, পরে তারা এটাকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করতে গিয়েও যে সুলতান তার ব্যক্তিগত ফান্ড থেকে যে ফতে মাহমুদ তার ব্যক্তিগত ফান্ড মানে নিজের টাকা দিয়ে সেটাকে
কিনে মসজিদে রূপান্তর করেছিল। সেটা রাষ্ট্রীয় টাকা দিয়ে উনি সেটা ক্রয় করেন নাই এবং সেখানে রূপান্তর, সেই থেকে যে শুরু হলো যে 1453 খ্রিস্টাব্দে থেকে এবং 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা মসজিদই ছিল, বিখ্যাত মসজিদ ছিল। পৃথিবীর ইতিহাসে যে সকল মসজিদ গুলো আছে একটা বিখ্যাত মসজিদ ছিল। এবং যে 1924 সালে যখন অটোমান খিলাফতের পতন হয় এবং কামাল আতাতুর্ক ক্ষমতা আসে, সে তখন এটাকে আবার লাইব্রেরিতে রূপান্তর করে, 34 খ্রিস্টাব্দে লাইব্রেরিতে রূপান্তর করে সেটা মসজিদের অংশটা উঠে এনে। এরপর চলতেছে পর এখন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতা আসার পর পুরুতিয়া জেনে শুনে সেটাকে আবার মসজিদে রূপান্তর করার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন। এবং তুর্কি ভাষীদেরও, যে আমরা যত কিছু বলি না কেন, যে আমরা যত কিছু করি না, আমরা যারা জাতিতে মুসলমান, কিন্তু মসজিদের প্রতি তো আমাদের সবারই সব পণ্যার আছে। মসজিদ মসজিদ, আল্লাহর ঘর আল্লাহর ঘর, সেটার সাথে কারো বিরোধ নাই, বিরোধ থাকতে পারে না। কেন সেই কামাল আতাতুর্ক সেটাকে উনি একটা মসজিদ, এত বিখ্যাত একটা মসজিদকে উনি মন্দিরে রূপান্তর, লাইব্রেরিতে রূপান্তর করে ফেললেন, কি খ্রিস্টানদের কোনো পড়াশোনা ছিল কি? তবে কামাল, যে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট, সেটা করতে গিয়ে ইউরোপীয়রা, ইউরোপের সম্প্রদায় পশ্চিমারা কিন্তু সেখানে ব্যাটো দিয়েছিল। পরে উনি সমস্ত কাগজপত্র দেখিয়ে বলছেন যে কিভাবে সেটা গির্জা ছিল, তারা বিক্রি করে দিয়েছে, শেষ সে ডকুমেন্ট সব কিছু দেওয়ার পর তারা এটা নিয়ে তেমন একটা উচ্চবাচ্চ করে নেই এবং মন সেখানে চলছে। সেখানে যে সুলতান মোহাম্মদ আল ফাতি হাজিয়া সুফিয়া গির্জা, হাজি সুফিয়া গির্জা বলছে এখানে, বা আবার বলতেছে যে আয়া সুফিয়া বলছে, আবার হায়া সুফিয়া বলছে, যে মসজিদ বা গির্জা বলছে। যে এই বইয়ে তোমরা 184 নম্বর পৃষ্ঠা দেখতে পাবে। এবং উনি বিজয় লাভ করে সেখানে মসজিদে কীভাবে রূপান্তর করছিল গির্জাটাকে সেটা বলা আছে, এবং উনি শাসন বিজয় করার পর কী রকম ব্যবহার করছে সে কথা এই বইয়ের ভিতর বলা আছে। তোমরা 184 পৃষ্ঠা বইতে তোমরা পড়ে নিও যদি পারো। আমরা বলতেছিলাম যে কনস্টান্টিনোপল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে হয়েছে 1430 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন এই নগরী বসফরাস প্রণালীর তীরে এই নগরী উনি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করতে করতে আস্তে আস্তে কালক্রমে যে সাম্রাজ্য, যে 390 খ্রিস্টাব্দে যে রোম সম্রাট থিওডোরাস, যে তার সাম্রাজ্যকে তার দুই ছেলে ভিতর ভাগ করে দিয়ে একটা পূর্বাঞ্চল একটা পশ্চিমাঞ্চল, এবং পূর্বাঞ্চল সেটাকে নাম দিয়েছিল রোমা, রোমা অর্থাৎ নতুন রোম। পরবর্তী পর্যায়ে যেটাকে কনস্টান্টিনোপল বলা হচ্ছে, এবং তার রাজধানী যে পূর্ব বাইজেন্টাইন সাম্রাজ্যে যে রাজধানীতে রূপান্তরিত হয়, যে সেই সেই থেকে দুটি ভাগ একটা, এবং এটা এমন জায়গায় অবস্থিত এই কনস্টান্টিনোপল যা সেখান থেকে ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশকে পুরো রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে যে নিয়ন্ত্রণ করা যেত। 330 খ্রিস্টাব্দে বিখ্যাত রোমান সম্রাট যে কনস্টান্টাইন বসফরাস প্রণালী যে উপকূলীয়বর্তী প্রাচীন গ্রিক শহর বাইজেন্টিয়ামের উপরে একটি নতুন রাজধানী নির্মাণ করেন। এই নবনির্মিত নগরীর নাম রাখে নোভা রোমা অর্থাৎ নতুন রোম। কিন্তু অচিরে এই শহর সম্রাটের নাম অনুসারে কনস্টান্টিনোপল বলিয়া পরিচিত হয়। এটা যে পরবর্তী পর্যায়ে যে আমাদের দেশে আমাদের বিখ্যাত ব্যক্তিদের নামে যে বিভিন্ন জিনিস নামকরণ করা হয়েছে, যেমন যমুনা সেতু ছিল এখন বঙ্গবন্ধু সেতু, যেমন ঢাকা স্টেডিয়াম ছিল এখন ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, এই যেমন বলা হচ্ছে যে পিজি হসপিটাল এবং বঙ্গবন্ধু যে পিজি হসপিটাল বলা হচ্ছে এই এইরকমই। তারপরে যে আমরা ইতিহাস পাতায় দেখি, যদি যেমন সমসাময়িককালে ঘটনা দেখা যায়, 1400-1588 খ্রিস্টাব্দে যে বাবরি মসজিদ যেটাকে বলা হচ্ছে, অযোধ্যা দিল্লির কাছে যে অযোধ্যা নগরী আছে সে অযোধ্যাতে যে তারই বিশিষ্ট সেনাপতি অমর্ত্যবর্গ মীর বাকি এই মসজিদ নির্মাণ করেছিলেন
নির্মাণ করি, পরে সম্রাট বাবরের নামে নামকরণ করে দেওয়া হয়েছিল, সেটা বাবরি মসজিদ। এবং এই বাবরি মসজিদ যে 1528 খ্রিস্টাব্দে মীর বাকি তৈরি করে, সেটা বিরাট কমপ্লেক্স, 600 একর নিয়ে এই কমপ্লেক্স। সেখানে বাগান আছে, খেলার মাঠ আছে, যে পুকুর আছে, সেখানে মসজিদ কমপ্লেক্স, বিরাট কমপ্লেক্স। দুর্ভাগ্য সৌভাগ্য হোক, সেই মসজিদের পতন হলো, ভেঙে ফেললো, এখন সেখানে মন্দির নির্মাণ করতেছে। যাই হোক, দুর্ভাগ্য আমাদেরই যে ভারতবাসী। তবে কোনো যে আমরা দেখেছি যে এখনো ভারতের কোনো কিছু, যেমন যে ভারতের এই দুর্যোগকালীন সময় যখন যে পাকিস্তান সৌদি আরব তাকে সাহায্য করেছিল, তখন বলছে যে আমরা মানুষ, এটা আমাদের পরিচয়। এই কথাটা আমার ভালো লাগে। আরেকটা লোক কথা বলছে যে হিন্দু মুসলিম যাই হোক, হিন্দুদের সৎকার করার জন্য লোক পাচ্ছে না, মুসলমানরা সেখানে সৎকার করেছিল। বলছে যে হিন্দু মুসলিম আমরা কিছুই বুঝি না, আমরা ভারতবাসী। খুব ভালোই লাগলো তাদের এই কথাগুলো, আমরা ভারতবাসী, কথাগুলো সত্য। কিন্তু তারপরে কিছু মানুষ কেন জাতিগত দাঙ্গা বাধায়, জাতিগত হিংসা বিদ্বেষ করে? যে সেদিন এক যাজক বলতেছে ফেসবুকে, দেখলাম গাভী থেকে নাকি মায়ের মা থেকে নাকি গাভীর মর্যাদা বেশি, মার 1 ফোঁটা দুধের দাম কি পরিশোধ করা যায়? আর সে বলতেছে মা থেকে গাভীর দাম বেশি, সুতরাং সেটাকে হত্যা করা মহাপাপ। কেউ কেউ সেখানে কমন করছে, হারে মুখ্য মানব, মায়ের মর্যাদাই বুঝলি না, কোথায় মা কোথায় গাভী। যাই হোক, সে কেন বলছে স্যার ইথিক্স সে ভালোভাবে জানে। আমরা বলতেছিলাম যে যে সুন্দর আচরণ করেছে, সেখানে খ্রিস্টান জগৎ অভিভূত হয়েছে। দ্বিতীয় মোহাম্মদ ইতিহাসের পাতায় তার নামই বাবা আসে না, বিশ্বের যে কজন বিজেতা, এই যে ফতে মোহাম্মদ, ফতে তো বিজয় মোহাম্মদ, কনস্টান্টিনোপল বিজয়, ওই যে সে বলতেছে যে সেই, সেটা আমরা পরে একটু আলোচনা করতেছি। এখন এই নতুন রোম যে 395 খ্রিস্টাব্দের দিকে থিওডোসিয়াস রোম সাম্রাজ্যকে তার 2 পুত্রের মধ্যে বিভক্ত করিয়া দেওয়ায় পরবর্তী সময়তে পৃথক পূর্বাঞ্চলে রোম সাম্রাজ্য সৃষ্টি হয়। এই নতুন সাম্রাজ্যটি গ্রিক অথবা বাইজেন্টাইন এই উভয় নামে পরিচিত ছিল। কালক্রমে এই নতুন সাম্রাজ্য মূল রোম সাম্রাজ্য অপেক্ষা বেশি শক্তিশালী হইয়া দাঁড়ায় এবং কনস্টান্টিনোপলিয়া রাজধানী মর্যাদা লাভ করে পূর্বাঞ্চলে রাজ্যে, বাইজেন্টাইন রাজ্যের রাজধানী হল কনস্টান্টিনোপল। এবং সেখানে যে খ্রিস্টান ধর্মের পূর্বাঞ্চলীয় গ্রিক চার্চের প্রাণকেন্দ্র হিসেবে কনস্টান্টিনোপল যে আলাদা মর্যাদার অধিকারী ছিল, এবং সেই ক্ষেত্রে এই কনস্টান্টিনোপল ছিল মধ্যযুগে গুরুত্বপূর্ণ শহরগুলো অন্যতম, এবং বহু শতাব্দী ধরে ইহা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত হয়ে আসে গিয়েছিল। আমি আগেই বলেছি যে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের যে সঙ্গমস্থলে অবস্থিত বলে কনস্টান্টিনোপল ভৌগোলিক এবং অবস্থানিক গুরুত্ব ছিল অপরিসীম, এবং কনস্টান্টিনোপল ঘাঁটি হিসেবে ব্যবহার করিয়া বাইজেন্টাইন মুসলমান বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে আসতেছিল। সেই জন্য কনস্টান্টিনোপল ভবিষ্যৎ, সেই জন্য নবীজি যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে কনস্টান্টিনোপল বিজয় হবে, পতন হবে, এবং সেই বাণীকে ধারণ করেই আমরা দেখি সর্বপ্রথম 653 খ্রিস্টাব্দে যে অভিযান পরিচয়, নবীজির সঙ্গে নবীজি তো ইন্তেকাল করেন 32 খ্রিস্টাব্দে, ইন্তেকাল ওনার সময় উনি পারেন নাই, ওনার সময় তারপর খলিফাগণ আমল থেকে শুরু হয় বা শাসনকাল থেকে দেখি ওনারা চেষ্টা করেছিলেন কনস্টান্টিনোপল বিজয়, এবং প্রথম অভিযান করেছিল যে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জুন্নুরাইন চেষ্টা করেছিল যে 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 সিরিয়ায় এক প্রাদেশিক শাসন করতে সর্বত কনস্টান্টিনোপলের বিরুদ্ধে সমর অভিযান প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্য হলো এশিয়া মাইনর হইয়া এই বাহিনী বসফরাস প্রণালী পর্যন্ত অগ্রসর হইতে সক্ষম হয়। ঠিক এই সময় তারা চেষ্টা করেছিল যে এই সময় যে বুসর বিন আর তাহা এর নেতৃত্বে আরও একটি আরব মুসলিম সেনাবাহিনী ত্রিপুলি হইতে সাগরপথে কনস্টান্টিনোপল বিজয় প্রচেষ্টা চালায়। দুটি বাহিনী একসাথে হয়েছিল। গ্রিক সম্রাট দ্বিতীয় কনস্টান্টাইন একটি নৌযুদ্ধে পরাজিত করিয়া সেনাপতি বুসর সম্মুখে অগ্রসর, তারা বিজয় পথন দাপ তারা অতিক্রম করেছিল।
কিন্তু তাহার নৌবাহিনী বিশেষ ক্ষয়ক্ষতির ফলে এই তিনি এই অভিযান বর্জন করতে বাধ্য হন। আমরা আগে বলেছি বা আগে বলি নাই যে তখন মুসলমানরা তাদের নৌবাহিনী ছিল না, নৌযুদ্ধে তারা দুর্বল ছিল। খোলাফা রাশিদিনের শাসনের পরে হযরত মুয়াবিয়া যখন ক্ষমতা আসে তখন উনি মুসলিম যে নৌবাহিনী গঠন করেছিলেন। সুরা রোমে দেখিও যে সুরা রোমে যে নৌ জাহান চলাচলের কথা বলা আছে, যে নৌযান কিভাবে চলবে, কিভাবে কি হবে সে দিক নির্দেশনার কথা বলা আছে, বিদ্যুতের কথা বলা আছে। তোমরা বাংলা অনুবাদ দেখো, দেখে সেখানে পাবে সেই ইয়াগুলো যে বলা আছে। তোমরা নৌযান দিয়ে অভিযান করে ব্যবসা বাণিজ্যের কথা বলা আছে, যে সেখান থেকে এই এখন নৌবহর এই যে বড় বড় জাহাজ, এক একটা জাহাজ কিনা আছে, জাহাজ এক একটা জাহাজ তোমাদের নোয়াখালী শহরের সমান হবে দেখা যাচ্ছে, এত বড় জাহাজ, খেলার মাঠ, স্কুল সব কিছু সেখানে আছে। সে বিরাট বিরাট শিপগুলো তৈরি করছে তার নৌবাহিনী। তো ইউরোপের দেশগুলো নৌ শক্তিতে সবচেয়ে শক্তিশালী, বেশি বিশেষ করে ইংল্যান্ড, ইংল্যান্ডের নৌ শক্তি খুবই শক্তিশালী বিশ্বে, তারাই যে নৌবাহিনী বা নৌজার দিকে তারা পারদর্শী। যাই হোক, যে তারা পারে না এটা, তারা এই ঘটনাটা বর্ণনা করা আছে যে ইবনে উল আসির আল কামির তৃতীয় খণ্ডে 50 পৃষ্ঠায় ঐতিহাসিক কিউ ফ্যান্সের এই মতবাদ ফিনলে তার গ্রিক আন্ডার দ্য রোম শিক্ষক পুস্তকের সমর্থন করিয়াছেন। মোহাম্মদ আবদুল্লাহ ইনান কর্তৃক তাহা ডিসি মোমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম নামক পুস্তকে উদ্বৃত্ত আছে, সেখানে লাহোর 1939 সালে প্রকাশিত হয় পৃষ্ঠা নম্বর 21। তাহলে বিভিন্ন রেফারেন্স থেকে যে তারা চেষ্টা করেছিল সেখানে এই বইগুলোতে, এগুলো পুরাতন প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ সমূহ সেখানে বর্ণনা আছে। তারপরে 664 খ্রিস্টাব্দে আমরা জানি 61 খ্রিস্টাব্দে যে খোলাফায় রাশিদুদ্দিনের শাসন শেষ হয়, হযরত আলীকে গুপ্তঘাতক সম্প্রদায় বা খারিজি সম্প্রদায় হতে উনি ইন্তিকাল করার পর মুয়াবিয়া ক্ষমতা আসে। মুয়াবিয়া ক্ষমতা আসার পর যে 664 খ্রিস্টাব্দে তারা চেষ্টা করেছিল, তখন যে মুয়াবিয়া ক্ষমতায় ছিল, তারপর উমাইয়া বংশের খলিফা সুলেমানের আমলে সেনাপতি মাসলামার নেতৃত্বে আরব মুসলিম বাহিনী 770 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল তারা অবরোধ করেছিল। তাহলে যে 653 তার 664 770 খ্রিস্টাব্দে এই তিনবার তারা চেষ্টা করেছিল বলা, কিন্তু এই আক্রমণগুলো এই যে তারা অগ্রসর হতে পারে নাই। 70 খ্রিস্টাব্দে যে অভিযান করা ছিল সেখানে সুলেমানের ইন্তিকালের পর অতিরিক্ত সাহায্য থেকে বঞ্চিত হয়ে তিনি অব্যাহত স্থগিত করেন বা সেটা বন্ধ করে দেন। তারপর দ্বিতীয় ওমর ক্ষমতা আসছেন, ওমর বিন আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয়ে থাকে। উনি তো যুদ্ধ বিগ্রহের দিকে ওনার আগ্রহ কম ছিল, উনি যুদ্ধ বর্জন করেছিলেন এবং সেনাপতিকে নির্দেশ দিল যে কনস্টান্টিনোপল প্রত্যাহার করে চলে আসার জন্য। আর এইভাবে তারা যে চেষ্টা করার পর পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে মুয়াবিয়া নৌবাহিনী গঠন করেছিলেন, সেটাকে আস্তে আস্তে ধীরে সমৃদ্ধি করে এবং উমাইয়া যুগে আর আর হয় নাই, হয় না মানে যে অন্যান্য যুগে সোনালী যুগ তো ছিল খলিফা আব্দুল মালিকের খিলাফতকাল 685 থেকে 705, আর যে ওয়ালিদের খিলাফতকাল 705 থেকে 715। সুলেমান ছিল 2 বছর, 15 থেকে 17। মুয়াবিয়া ওমর বিন আব্দুল আজিজ তারপরে আর শক্তিশালী শাসক আসে না, যারা উমাইয়া শাসনকে শক্তিশালী বা ধরে রাখবে। এরপর 750 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের অবসান হয়। অবসান হওয়ার পর আব্বাসীয়রা ক্ষমতা আসে। আব্বাসীয়রা রাজ্য বিস্তারে রাজ্য সংরক্ষণের দিকে তারা মনোযোগ পেশ করেছে এবং জ্ঞানবিজ্ঞানে গিয়ে তারা আত্মনিয়োগ করেছিল। আব্বাসীয় খলিফা আমরা কি খলিফা মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছেন, হারুন সেখানে জ্ঞান বিজ্ঞানের রিসার্চে বীজ বপন করেছেন, মামুনের খিলাফত করে সেরে ফুলে ফলে সুশোভিত হয়ে তৎকালীন যুগের শ্রেষ্ঠ যুগ হিসেবে
যে আত্মপ্রকাশ করে। তবে বাইজেন্টিন সম্রাটের সাথে যুদ্ধ হয়েছিল, বাইজেন্টিন সম্রাট আইরিনের সাথে, বাইজেন্টিন নাইফুস নাই নাইসিফুরাসের সাথে তিনবার খলিফা হারুনের সাথে, যে এবং তিনবারই সে যে নাইসিফুরাস যে সন্ধি করে, সন্ধিভঙ্গ করে যে, তবে সেখানে চূড়ান্ত আঘাত যে বা তাদের রাজ্য দখল করে নিয়ে আসে, এটা খলিফা হারুন রশিদ যে আর সেটা দিয়ে সে দিয়ে মনোনিবেশ না করে আর যে সন্ধি মাধ্যমে অনুসরণ, তাহলে সেখানে আব্বাসী খলিফা যে তারা সেটাকে যে চেষ্টা করছিল, যে চেষ্টা করে না, তার তো তারা যুদ্ধবিগ্রহ করেছে, যুদ্ধ আত্মসমর্পণ করার পর তারা ছেড়ে এসেছে, সেখানে তারা পুরোপুরি তাদের অধীনে নিয়ে আসেনি। এরপরে 1258 খ্রিস্টাব্দে যে বাগদাদ নগরীতে যে পতন হয়, বাগদাদ নগরী যে পতন হওয়ার পরে আমরা দেখি যে সেখানে মুসলিম খিলাফতে আর নাই, খিলাফতে শেষ হয়ে গেল। তখন উত্তর আফ্রিকা বা মিশরে যে ফাতিমা খিলাফত, সেখানে কয়েকটি আঞ্চলিক যে ইদ্রিসি বংশ, ফাতিমি বংশ, যে আরেকটা বংশ, আঞ্চলিক বংশ প্রতিষ্ঠা হয়েছিল তিনটি, সেগুলো তো খিলাফত ছিল না, বৃহৎ খিলাফত ছিল বা মুসলিম জাহানের প্রতিনিধিত্ব করা। সেখানে আফ্রিকার কিছু জায়গা নিয়ে মিশর, যে লিবিয়া, তারপর আলজেরিয়া, এখানে সীমাবদ্ধ ছিল, তারা লোহিত সাগর পাড়ি দিয়ে এদিকে আসা যায় মিশর পর্যন্ত এসছে। মিশর যে মিশর ফাতিমি খিলাফত প্রতিষ্ঠা হয়েছে, সেখানে একটা আমরা ফার্স্ট ইয়ার অনার্সে পড়ে থেকে তোমরা পড়ে এসছো অথবা উত্তর আফ্রিকা ও মিশরের ফাতিমি খিলাফত প্রতিষ্ঠা সেখানে। হ্যাঁ, যাই হোক, এই এরপর আমরা দেখি যে খিলাফত নাই, যে 1258 খ্রিস্টাব্দে যে বাগদাদ নগরীর পতন হয়, সে 1258 খ্রিস্টাব্দে আমরা দেখি অটোমান তুর্কি সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা সুলতান উসমানের জন্ম হয়েছিল, সেটা আমরা প্রথমে আলোচনা করেছি, আর একটু স্মরণ করিয়ে দিতে চাই, সে জন্ম হয়েছিল যে এবং সেই একটা প্রভিন্সের জালাউদ্দিন কাইকুবাদ কুর্নিয়ার শাসনকর্তা ছিল, কুর্নিয়া অটো তুরস্কের ভিতরে একটি জায়গা যে তাকে সাহায্য করেছিল, সে সাহায্য করার ফলে যে উসমানকে দুটি প্রদেশ বা দুটি অঞ্চল বা দুটি জায়গা জায়গির হিসেবে দিয়েছিল, এবং সেখানে যে সুলতান উসমান আস্তে আস্তে তার এই অটোমান সাম্রাজ্যে বিট প্রতিষ্ঠা করে একটা বাহিনী গঠন করে এবং সেখান থেকে রাজ্য বিস্তার করে আস্তে আস্তে এশিয়া ইউরোপ আফ্রিকা বিশাল অটোমান তুর্কি সাম্রাজ্য হয়ে যায়। 1288 সাল থেকে শুরু করে 1224 খ্রিস্টাব্দে যেটা যে কামাল আতাতুর্ক যেটাকে বিলুপ্তি ঘোষণা করেছিল মুসলিম খিলাফত এবং মুসলিম শাসনের অবসান ঘটিয়ে এবং সেখানে তারা ইউরোপের পূর্বাঞ্চল বসনিয়া হার্জেগোভিনা, তারপর আছে রোমানিয়া, আলবেনিয়া, তারপরে আছে এই অঞ্চলগুলো যেটাকে সংক্ষেপে বলকান অঞ্চল বলা হয়েছে, বলকান হলো পর্বত বেষ্টিত এলাকা, সম্ভবত বলকান শব্দের অর্থ। সে অঞ্চলগুলোকে তারা ইউরোপের পূর্ব ইউরোপে দেশগুলো 300 বছর পর্যন্ত অটোমান তুর্কি সুলতানেরা রাজত্ব করেছিল। দুর্ভাগ্য যে প্রথম বিশ্বযুদ্ধে যে তুরস্ক যে অশ্বশক্তির সাথে যোগদান করেছে, সে অশ্বশক্তির পরাজয়ের পর যে আস্তে আস্তে তারা ইউরোপ অংশ ছেড়ে দিয়ে একসময় এই তুরস্ককে রুগ্ন রাষ্ট্র হিসেবে পশ্চিমারা নামকরণ করেছিল। সেই পতনের যুগ ধরেই যে শেষ পর্যন্ত খিলাফত ভেঙে যায় এবং মুসলমানদের ভিতর নানা দল উপদল সৃষ্টি হয়ে যায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন পরাশক্তিগুলো দখল করে নেয়। সেই ইরানে তোমরা যেন তৈল সম্পদের জন্য সেই সেখানে মুকাদ্দেস সম্ভবত যে তৈলকে জাতীয়করণ করে নিয়ে, তারপর মিশরের নীলনদ, সেই নীলনদেরকে জাতীয়করণ করা হয়, সেই নীলনদ দিয়ে তারা এশিয়া মাইনরের দিকে পশ্চিমারা
যে ফ্রান্স, তারপরে ইটালি, যে এই দেশগুলো সবচেয়ে দস্যু ব্যক্তি ছিল ইতিহাসের পাতায় দেখা যাচ্ছে। যে ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই আফ্রিকা দেশগুলো, ইংল্যান্ডের উপনিবেশ ছিল আমাদের ভারতবর্ষ, তারপর জার্মানির উপনিবেশ ছিল সমগ্র ইউরোপে, এরা সবসময় দস্যু ব্যক্তি দেখা যাচ্ছে ইতিহাসের পাতায় বেশি দেখা যাচ্ছে। যে 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 ইটালির যে ইটালি শাসক, যে আলজেরিয়ার যে কারাগারে সে একজন মুসলিম মুজাহিদকে যে ফাঁসি দিয়েছিল, নামটা তো এই মুহূর্তে আমার মনে নাই যে দিয়েছিল তারা, তারা এই ধরনের অর্থাৎ জাতিগত প্রশ্নে যে মধ্য প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রগুলোর পর যে পশ্চিমারা ইউরোপেরা, তখন আমেরিকা এত শক্তিশালী হয় না, আমেরিকা পরে আসে শক্তিশালী হয়, তখন ইউরোপের এই দেশগুলো প্রচণ্ড অত্যাচার করেছিল, ফ্রান্স করেছিল, কারণ ফ্রান্সে 1492 খ্রিস্টাব্দে মুসলিম শাসনের পতন হয়। এরপর ফ্রান্স, তারপরে জার্মানি, ইটালি, ইংল্যান্ড, এসব দেশগুলো যে উপনে ইংল্যান্ড ইংল্যান্ড তো তোমরা জানো আমাদের ভাইস ইন্ডো কোম্পানি গঠন করে, যে আমরা ভারতবর্ষে যে পর্তুগিজরা আসছে, ঢাসেরা আসছে, ইংরেজেরা আসছে, তো ইংরেজেরা দীর্ঘকাল এদেশে কতিপয় যেই মানুষের যে আত্মঘাতী সিদ্ধান্তের কারণে মাতৃভূমির প্রতি বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাথে মিলিয়ে এদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছিল। এখন যে যার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে, এখন দেখো যে আফগানিস্তানের কিছু লোক যে যে প্রাণে বাঁচার জন্য আমেরিকার কাছে যে এই আবেদন নিবেদন করতেছে, কেন তারা যে আমেরিকা বা বাহিনী যে মিত্র বাহিনী পক্ষ হইয়া তালেবানদের সম্ভার সংগ্রহ করতে তারা দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে যে দোভাষী বলা হচ্ছে, কিন্তু দোভাষী বলা হলো যে সেখানে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, তোমরা তোমরা মাতৃভূমি থেকে যে বিদেশি শক্তিকে সহযোগিতা করতেছ, এটা তো দেশের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। আমাদের 71 মুক্তিযুদ্ধে যেভাবে হয়েছিল, এক শ্রেণী লোক যে পাকিস্তানিদের যে সহায়তা করেছিল, যে এইরা এইভাবে এদেরকে সহযোগিতা করেছে, এখন বিভিন্ন চাপে পড়ে দেখা যাচ্ছে তাদেরকে পুনর্বাসন করতে আমেরিকায় নিয়ে যাচ্ছে সব পরিবারে, কিছু কিছু লোককে এখন তারা অর্থাৎ নিজের দেশ ভূমি ছেড়ে যে চলে যেতে হচ্ছে। যাই হোক, যে এই কথা প্রসঙ্গে কোথায় থেকে কোথায় চলে গেছি, সময় অনেক হয়ে গেছে, যে আমরা বলতেছিলাম অটোমান তুর্কি সাম্রাজ্যের কথা। এই অটোমান কনস্টান্টিনোপল প্রতিষ্ঠার পটভূমি শুরু হলো, এবং সেই বাণীকে ধারণ করে যে কে হবে সে অটোমান, সে যে কনস্টান্টিনোপল বিজয়ে যে রসুলের যে বাণী, সেটাকে কে সেই স্বাদ আস্বাদন করবে, সেটাই তো দেখা গেলো যে খোলাফা রাশিদিনের কাল থেকে শুরু গেল, আব্বাস উমাইয়া শাসনকাল গেল, আব্বাসীয় গেল পারে নাই, তারপর অটোমান সুলতানদের উপর সে দায়িত্ব বর্তায়। ঐতিহাসিকরা বলছে সেই দেখা গেলো যে 1488 খ্রিস্টাব্দে শুরু হলো, আর তার 100 বছর নাই যে 53 খ্রিস্টাব্দে যে কনস্টান্টিনোপল বিজয় হলো, সেখানে মুসলমানরা তাদের দখলে নিয়ে আসলো। সে পিছনে যে 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 এ আসে দায়িত্ব এসে যায়। তারপর আমরা দেখি যে এরপরে আমরা দেখি যে কনস্টান্টিনোপল বিজয়ের অটোমান সুলতানদের প্রথম বায়েজিদ চেষ্টা করেছিল, সুলতান বায়েজিদ যেটা আমি আগে বলেছি যে তৈমুরলঙ্গের সাথে সংঘর্ষে যে বায়েজিদে যে পরাজিত, বায়েজিদের দুর্ভাগ্য হলো তখন সে যখন অবরোধ করলো, কনস্টান্টিনোপলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যে সেখান থেকে বাইরে থেকে সেখানে প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, এই প্রাচীরকে ভেঙে ভেদ করে ঢোকা খুব কঠিন ছিল। তোমরা জানো যে বিভিন্ন দুর্গগুলো ভাঙা খুব কঠিন ব্যাপার, যে খাইবারের যুদ্ধে পতন হচ্ছে না, শেষ পর্যন্ত খাইবারের দুর্গের পতন হলো, খাইবারের দুর্গের ঢাকনাকে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ আলী সেটা ফেলে দেওয়া হয়েছিল, যে কেন কীভাবে ফেলেছেন যুদ্ধের পরে আলীকে বলে যে তুমি যাও ঢাকনা এটা কী করে উল্টা, তখন ঢাকনা আর সেটা পারে না, তখন কী শক্তি কী আসে আল্লাহ ভালো জানে। সে দুর্গে পতন করার পর খাইবারে মুসলমানরা জয়লাভ করছে, এখানে ঠিক একই অবস্থা, সেটা আমরা দেখবো সে 11
মাল রাস্তা যে চর্বি দিয়ে পিচ্ছিল করে সেখানে যে শিপ নিয়ে যাওয়া হয়েছে বসফরাস নালিতে যাইয়া যে প্রাচীরের পাশে বোমামে কামান দিয়ে যে প্রাচীরকে ভেঙে মুসলমানরা সেখানে প্রবেশ করেছিল, কিন্তু দূর থেকে কামান দিয়ে সে প্রাচীরের কিছু সেটা আমরা আলোচনা করবো, এখন এটা থাকে। তবে সেখানে যে হাঙ্গেরি রাজা সিগিসমান্ত, যে সিগিসমান্তের সাথে মুসলমান কয়েকটি যুদ্ধ হয়, অনেকগুলো যুদ্ধ হয়েছিল, সেখানে সেই যে অবরোধের সময় সে আবার বিদ্রোহ করে বসে, সে আবার তো যাই হোক সেখানে বাইজিদের সাথে আবার সিগিসমান্তের যুদ্ধ হয়, যেটাকে নিকোপলিসের যুদ্ধ হয়। সেখানে যে সিগিসমান্ত বা নিকোপলিসের যুদ্ধে যে সিগিসমান্ত যে পরাজিত হয়, যে পরাজয় হয়, এরপরে যে এরপরে যে আবার যে উনি চেষ্টা করল, তারপর যে তমুলঙ্গের সাথে তার যে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ যেটাকে 1402 খ্রিস্টাব্দ ঐতিহাসিক যে আঙ্গুরার যুদ্ধ যে বলা হয়ে থাকে। এখানে ঐতিহাসিক আরো একটা কথা বলছে, উনি সিগিসমানকে পরাজিত করে যে আবার যে অবরোধের দিকে গেছে, সেখানে যে কনস্টান্টিনোপলের যে পতন যে অত্যাশন্ন দেখে ইনি মধ্যে দিক বিজয়ী বা যে তমুলং এবং এই যে অটোমান তুর্কির সামনে আক্রমণ করে বসে, এখন বাধ্য হয়ে সে কনস্টান্টিনোপল প্রত্যাহার করতে হয় এবং সেখানে যে বাইজিদের সাথে যুদ্ধ হয় যে তমুলঙ্গে, সেখানে 1402 খ্রিস্টাব্দে যেটাকে আঙ্গুরার যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে তার যে পতন হয় এবং সেখানে যে অর্থাৎ যে বাইজিদ পরাজিত হয়, বন্দী হয়, নিহত হয়। এরপরে যে তার ছেলে যে দ্বিতীয় মুরাদ 1443 খ্রিস্টাব্দে যে নতুন করে কনস্টান্টিনোপল বিজয়ের আমার চেষ্টা করেছিল এবং সে সেটাও পারে নাই, অবশেষে যে তার দ্বিতীয় মুরাদের পুত্র দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করতে সক্ষম হয়েছিল। যে এইভাবে সর্বশেষ অনেকগুলো যে দুইটা অভিযান বাইজিদের সময় দুইবার অবরোধ, মুরাদের সময় তিনবার, আগে আছে তিনবার ছয়বার, এই ছয়বার চেষ্টা করে তারা জয়লাভ করতে পারে নাই, যে পরবর্তীতে সপ্তমবারে যেয়ে তারা মুসলমানদের হাতে কনস্টান্টিনোপল যে পরাজয়। তারপর আরো কি কি যে কারণ আছে সেটা আমরা পরে দেখবো, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা ঘোরাফেরা করবে না, যে সকলে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ যেন যে সকলকে হেফাজত করে পৃথিবী থেকে ভাইরাসটা আল্লাহ উঠে নেয়। আল্লাহ হাফেজ।